দুই সিটি নির্বাচনের প্রচারণা শেষ সময়ে ভোট টানার চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা কিছুক্ষণের মধ্যেই ইশতেহার দেবেন তাপস। ভোট সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসী সহ বহিরাগত জড়ো করার বিষয়টি উদ্বেগজনক আবারও বললেন ওবায়দুল কাদের, ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে 2024 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বাংলাদেশ, বিডিএফ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং ই পাসপোর্টের কার্যক্রম শুরু হলেও ব্যবস্থাপনার অভিযোগ, আবেদনকারীদের অবকাঠামো সমস্যা ও নিরাপত্তা বিবেচনায় ধীরগতি শিকার অধিদপ্তরের। সংসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কাল শেষ হচ্ছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণা। প্রচারণার জন্য আজ ও কাল সময় পাচ্ছেন প্রার্থীরা। ঢাকা উত্তর সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে গুলশান এলাকায় আছেন ডেপুটার মাহমুদ রাকিব এবং প্রগতি সরণী এলাকায় আছেন ডেপুটার রাশেদ বাপ্পি। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মাহমুদ রাকিবের কাছে। রাকিব, বাদ দিলে আর মাত্র একদিন থাকছে, তো এ কারণে কিন্তু সকাল থেকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও সব দলের প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা করছেন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা উত্তরে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলামের প্রচার প্রচারণায়। আপনি দেখছেন যে এই প্রচারণাকে ঘিরে কিন্তু এই গুলশান একটি পার্ক, এই পার্কে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং আপনি জানেন যে প্রায় এক ঘন্টা ধরে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে প্রচার প্রচারে অংশ নিচ্ছেন। তা আমরা একটু দেখাতে চাই, এখানে মূলত কথা বললো আমরা একটু যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রয়েছে আতিকুল ইসলাম, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাইবো যে পরিবারের এই পরিবার যে এসেছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, অবশ্যই একটি তোমার রক্তের রক্তের পরিবার আর আরেকটি হলো আত্মার পরিবার। রক্তের পরিবার এবং আত্মার পরিবার, আত্মার আত্মীয় কিন্তু আত্মীয়, রক্তের আত্মীয় কিন্তু আত্মীয়, দুটো কিন্তু মিলন হয়েছে আজকে ইনশাল্লাহ। আমি ভোটারদেরকে বলতে চাই যে অবশ্যই নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে লাল সবুজের পতাকা এবং ইনশাল্লাহ বিজয় হলে নৌকা দিবে একটি আধুনিক সুস্থ সচল ঢাকা। ইনশাল্লাহ। প্রতিকূল পরিবেশ, বৃষ্টি হচ্ছে, আপনার প্রচারণা করে বাধা সৃষ্টি করেছে কিনা দেখুন। আপনারা নিজেরাও দেখছেন বৃষ্টির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সবাই আসছে, কেউ কিন্তু চলে যায়নি। এইটাই প্রমাণ হয় যে ইনশাল্লাহ জনগণ নৌকাকে ভোট দিবে এবং একটি আধুনিক ঢাকার প্রত্যাশা কিন্তু সবাই কিন্তু করছে। আপনাকে ধন্যবাদ। তো যে বিষয়টি বলছিলেন আতিকুল ইসলাম যে এই প্রতিকূল পরিবেশও কিন্তু তার প্রচারণাকে বাধাগ্রস্ত করতে পারেনি এবং নৌকার যারা সমর্থক রয়েছে, নেতা রয়েছে, তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও মাঠে রয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু তিনি বলতে যাচ্ছেন যে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা কিনা আগামী 1 ফেব্রুয়ারি সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাকে বিজয় করবে বলে তিনি প্রত্যাশা করছেন। তো কিছুক্ষণ পরে তিনি মহাখালী এলাকায় প্রচারণায় নামবেন, আমরা সেখানে আপনাকে আবার পরবর্তীতে খবর জানাবো। তো আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি রয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিদ আউলের সঙ্গে, আমরা যাবো তার কাছে। বাপ্পি, বৈরী পরিবেশ, অর্থাৎ সকাল থেকে আপনি জানেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে ভোটের মাঠ কিন্তু ছাড়েননি কোনো প্রার্থী। আমরা যেমনটা দেখছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিদ আউয়াল এই বৃষ্টিকে মাথায় নিয়ে তিনি সকাল থেকে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার প্রচারণাটি এই মুহূর্তে রয়েছে রাজধানীর প্রগতি সরণি বাড়িধারা এলাকায়, এবং এর আগে তিনি বেশ কয়েকটি এলাকায় তার প্রচারণার কাজ চালিয়েছেন। এবং আমরা যেমনটা দেখেছি এই বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনকার মতো আজও দেখতে পেয়েছি বিপুল সংখ্যক নেতাকর্মী তার এই নির্বাচনের যে প্রচারণা, এবং তিনি কিন্তু বিভিন্ন ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, অর্থাৎ প্রতিদিন তিনি যেমন নির্বাচনী বা অঙ্গীকার বা প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করে থাকেন আজও আমরা তার ব্যতিক্রম দেখিনি। এবং আমরা যেমনটা জেনেছি আজ তিনি মোট বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরবেন, যেমন তিনি উত্তর সিটি কর্পোরেশনের 18, 39, 40, 43, 35, 36 এবং 36 নম্বর ওয়ার্ডে ঘুরবেন। আমি একটু তাবিদ আউয়াল আপনার সঙ্গে কথা বলতে চাই, আজকে তো একটি বৈরী পরিবেশ, এই বৈরী পরিবেশে নির্বাচনী প্রচারণায় নেমে কেমন সমর্থন পাচ্ছেন? শুনেন,
যখন একটা নির্বাচন বাংলাদেশের সবসময় আমরা দেখে এসেছি, সেটা হচ্ছে সবচেয়ে উজ্জ্বলতার পরিবেশ, উচ্ছেদের পরিবেশ, উত্তেজনার পরিবেশ। তো যত বৈরী পরিবেশ আসুক, বৃষ্টি আসুক, যে আবহাওয়া যাই হোক, আমরা নির্বাচনের লক্ষ্যে সকলে দেশবাসী এবং ঢাকাবাসী দাঁড়িয়ে আছি। এখন পরিবেশ আসলে সৃষ্টি করবে নির্বাচন কমিশন। ওনারা যদি সুস্থ শান্ত পরিবেশ তৈরি করতে পারে সকলে ভোট দিবেন, যদি ওনারা না করতে পারে অনেকে ভোট থেকে বিমুখ হয়ে যাবে। তবে আমি আহ্বান জানাচ্ছি সকল ভোটারদেরকে, আমরা যেরকম যে কোনো পরিবেশে গণসংযোগ এবং ভোটারদের কাছে যাওয়াটা চলমান রেখেছি, ওনারাও যেন 1 ফেব্রুয়ারি নিজেদের দায়িত্বে নিজেদের ভোটটা দেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে সেটি আপনি কামনা করছেন? নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ, নির্বাচন কমিশন যেন ওনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে, সেখানে ওনারা সমান সুযোগ সকল ক্যান্ডিডেট এবং ভোটারদেরকে দিতে হবে। ভোটারদের প্রতি কোনো আহ্বান? ভোটারদের প্রতি একটাই আহ্বান, আপনারা ভোট দিবেন, ভোট কেন্দ্রতে যাবেন, নিজেদের ভোট আপনারা অবশ্যই দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম, এমদাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাপি দাওয়াল কিন্তু এই বৈরী পরিবেশ, এই বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা রয়েছেন এবং তিনি বলছেন তার ভোটাররা তাকে সমর্থন দিচ্ছেন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার দাবি তিনি জানাচ্ছেন এবং তিনি তার জয়ের ব্যাপারে কিন্তু এখনও সুনিশ্চিত। এমদাদ, এই ছিল আমার কাছে রাজধানীর বারিধারার প্রগতি সরণী থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাপি দাওয়ালের নির্বাচনী প্রচারণা খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাবি এবং এর আগে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। তারা জানাচ্ছিলেন যে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা প্রচারণায় অংশ নিয়েছেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের প্রচারণার খবর আমরা জানবো এই মুহূর্তে। গোপীবাগ এলাকায় আছেন রিপোর্টার আহমেদ সালিহীন, যাচ্ছি তার কাছে। সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে, যেখানে কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম থাকার কথা রয়েছেন এবং ইশাক হোসেন তিনি নিজেও থাকবেন, একই সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন। মূলত আজকে দুপুর 2টায় তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন সুরিটোলা স্কুলের সামনে থেকে এবং পুরনো ঢাকা এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালাবেন। দুপুর 2টা নাগাদ সেখান থেকে শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু একটি বিষয় বলে রাখতে চাই যে নির্বাচন যে আগ মুহূর্তে ধরুন একটা প্রেস কনফারেন্স মির্জা ফখরুল সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যেখানে থাকছেন, সেখানে একটি বিষয় আমি বলে রাখতে চাই যে আমরা যা জানতে পেরেছি বিএনপি সূত্রে এই মাত্র জানতে পেরেছি, সেই সংবাদ সম্মেলনটি হচ্ছে অনুষ্ঠিত হবে আজকে, মূলত যে বেশ কয়েকদিন যাবৎ এই নির্বাচনী প্রচারণায় নানা রকমের বাধা প্রদান সহ বিভিন্ন জায়গায় হামলা, মামলা এবং গ্রেফতারের যে বিষয়গুলি রয়েছে এবং হয়েছে বলে তারা দাবি করেছে, অভিযোগ করেছে, সেই সব বিষয়গুলি কিন্তু মূলত উঠে আসবে এবং একই সঙ্গে বলে রাখতে চাই একটি বিষয়, এই বিষয়গুলিকে তারা দেখছেন যে নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য হয়তো এই বিষয়গুলি, এই হামলা বা মামলা, একই সঙ্গে প্রচারণায় বাধা দেওয়া সহ নানা রকমের বিষয়গুলি কিন্তু রয়েছে, এইসব বিষয়ে তারা অভিযোগ করেছেন। তো এই বিষয়গুলিতে মূলত তারা প্রেস কনফারেন্স করছেন আজকে এই ইশাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে এবং একই সঙ্গে যদি বলতে চাই সেটি হচ্ছে যে এই নির্বাচন কমিশনের অধীনে বর্তমানে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে তারা দাবি করে আসছিল, সেই বিষয়টি কিন্তু এই প্রেস কনফারেন্সে উঠে আসবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন, বিএনপি সূত্র মতে জানতে পেরেছে। এবং যদি নির্বাচন যদি প্রহসনমূলক বা কারচুপি নির্বাচন হয় সেই দায় দায়িত্ব নির্বাচন কমিশন নেবে বলেও একটি বিষয় আমরা জানতে পেরেছি বিএনপি সূত্র মতে। তো মোটামুটি এখানে সংবাদ সম্মেলনের পরপরই কিন্তু দুপুর 2টা নাগাদ নির্বাচনী প্রচারণায় নামবেন ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশাক হোসেন। তো এই ছিল মূলত আমার কাছে সবশেষ পরিস্থিতি নির্বাচনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর গোপীবাগ থেকে আহমেদ সালিহীন। ভোট সামনে রেখে বিএনপি সারা দেশ থেকে চিহ্নিত সন্ত্রাসী সহ বহিরাগতদের ঢাকায় জড়ো করছে বলে আবারও অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটের দিন কেন্দ্র পাহারার নামে সশস্ত্র সন্ত্রাসীরা পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন তথ্য রয়েছে সরকারের কাছে। আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে যে বিএনপি সারা বাংলাদেশ থেকে বহিরাগতদের এনে ঢাকা জড়ো করছে এবং এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, দাগি সন্ত্রাসীরাও এর মধ্যে রয়েছে এবং এটা সুষ্ঠু নির্বাচন নির্বাচনের পথে এটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সে কারণে আমরা এই ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং বিষয়টি নজরদারিতে আনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি।
সময় সংবাদে আরো থাকছে। আবারও বাড়ছে শীতের তীব্রতা, দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, রাজধানীতে বেলা গড়ালেও নেই সূর্যের দেখা। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বিডিএফ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সরকার। তৃণমূলেও যাতে নাগরিক সুবিধা নিশ্চিত হয় সে বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি আমাদের এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পারি তাহলে 2024 সালে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের মর্যাদাটা আমরা পাব। এই লক্ষ্য সামনে নিয়েই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। আগামী দিনে বাংলাদেশকে আমরা কীভাবে গড়তে চাই, অর্থাৎ 2021 সাল থেকে 2041 সাল, এই সময়ের মধ্যে বাংলাদেশ কীভাবে উন্নত হবে, কোন কোন ক্ষেত্রকে আমরা গুরুত্ব দেব এবং কীভাবে আমরা দেশের মানুষকে দারিদ্রের হাত থেকে মুক্তি দিয়ে তাদের জীবনকে উন্নত করব, আর এই লক্ষ্যটা এটা শুধু শহরভিত্তিক মানুষের জন্য নয়, এটা হচ্ছে সমগ্র গ্রামের মানুষ কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন বাইরে পড়ে না থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে যেন উন্নয়নের ছোঁয়া লাগে, প্রতিটি মানুষের জীবন যেন উন্নত হয়, অর্থবহ হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ হাতে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুবিধার্থে সাধারণ ও ভ্রাম্যমান পাঠাগারের ব্যবস্থা, দুস্থ অসহায়দের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বস্তি উন্নয়নকে বিশেষ গুরুত্বারোপ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত করা, নির্মাণাধীন পরিচ্ছন্ন কর্মী নিবাসগুলোর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন, নতুন পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ ও তাদের নাগরিক সুবিধা প্রাপ্তির ব্যবস্থা করা হবে। ঢাকায় অগণিত খাল রয়েছে, সেই খালগুলোর অবৈধ দখল, উচ্ছেদ, খনন এবং সেই খালগুলোর পাশ দিয়ে সৌন্দর্য বর্ধন করা হবে। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, প্রয়োজনীয় সংখ্যক নর্দমা নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও জলাধার সংরক্ষণ করা হবে এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দৈনন্দিন ভিত্তিতে সড়কের উপর উন্মুক্ত আবর্জনার স্তূপ অপসারণ করা হবে, সড়ক থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকাটিকে সবুজায়ন, শিশু পার্ক, থিয়েটার হল সহ পরিকল্পিত সৌন্দর্য বর্ধন করা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বুড়িগঙ্গা ও শীতলক্ষার পার ঘিরে যেমনি থাকবে বনায়ন, বিনোদন কেন্দ্র স্থাপন সহ ব্যাপক সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আমরা গড়ে তুলব আমাদের সুন্দর ঢাকা, সচল ঢাকা। যানজটের কারণে রাস্তায় চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ, বিশেষ করে আমাদের কর্মজীবী মা বোনেরা, নারী মহিলা বৃদ্ধদের জন্য কষ্টটা অপরিসীম। সকালে বাসা থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছানো, ফিরে আসতে নিরন্তর সংগ্রাম করতে হয়। গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ ও সুব্যবস্থাপনার মাধ্যমে কিছু রাস্তায় দ্রুতগতির যানবাহন, কিছু রাস্তায় আমরা পায়ে হেঁটে চলব, নদীর পাড়ে থাকবে সুপ্রস্থ প্রশস্ত রাস্তা যেখানে যেমনি পায়ে হেঁটে চলা যাবে, চালানো যাবে সাইকেল, সাইকেলের আলাদা লেনের ব্যবস্থা করব আমরা, রিক্সা চলবে তেমনি চলবে ঘোড়ার গাড়ি, দ্রুতগামী যানবাহনের জন্য থাকবে আলাদা পথ, থাকবে নিরাপদ সড়ক ব্যবস্থা, রাস্তা পারাপারের সুব্যবস্থা সহ নগর ঘুরে দেখবার জন্য আমরা হপ অন হপ অফ বাস সার্ভিস
চালু করব, যেটা আমরা বহির্বিশ্বে বিভিন্ন শহরে আমরা দেখি যে আমাদের যে ঐতিহ্যের ঢাকা, সেই ঐতিহ্যকে আমরা সংরক্ষণ করে সেখানে যাতে করে পর্যটকেরা সহ দেশি বিদেশি সকল পর্যটক তাদের সেই গন্তব্যস্থলগুলোয় একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে, হয়তো বা এক ঘন্টা, সেই এক ঘন্টার মধ্যে আমরা আমাদের সেই শহরটিকে ঘুরিয়ে আমাদের বিভিন্ন পর্যটকদের জন্য আমরা ব্যবস্থা করব। তার জন্য হপন হপ অপ বাস থাকবে, যে যেই প্রান্তে উঠতে চায় সে উঠতে পারবে, আবার যেই প্রান্তে সে নেমে যেতে চায় সে নেমে যেতে পারবে। থাকবে প্রয়োজনীয় সড়ক বাতি ও উন্নত প্রক্ষালন কক্ষ, হকারদের তথ্য ভাণ্ডার আমরা গঠন করব, তাদের পুনর্বাসনের মাধ্যমে পর্যায়ক্রমে ফুটপাত দখল মুক্ত করা হবে, সড়ক এবং ফুটপাত দুটোই। আর এভাবেই গড়ে তুলতে চাই আমরা আমাদের সচল ঢাকা, সুশাসিত ঢাকা। ঢাকায় একসময় পঞ্চায়েত ব্যবস্থা ছিল, কার্যকর ছিল। আমরা বিশ্বাস করি মাদক নির্মূল, জুয়া, কিশোর অপরাধ সহ নৈতিক ও সামাজিক অবক্ষয়জনিত বিভিন্ন অপরাধ রোধ সহ এলাকাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে সংশোধন কেন্দ্র নির্মাণও আমরা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রথম দুর্নীতিমুক্ত সংস্থা। বছরের 365 দিন সপ্তাহে 7 দিন 24 ঘন্টা নাগরিক সেবা প্রদানের জন্য খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসায়িক লাইসেন্স সহ ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কার্যাদি 5 কার্য দিবসের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হবে, কোনোভাবেই এর ঊর্ধ্বে যাবে না। গৃহকর, হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন দোকানে যে ভাড়া নির্ধারণ আছে কোনোটাই বৃদ্ধি করা হবে না, বরং আমরা কিছু ক্ষেত্রে সমন্বয় করে যদি কমানোর সুযোগ থাকে আমরা হয়তো বা কমিয়ে দিব। মশকের প্রজনন ক্ষেত্র ধ্বংস, মশক নিধনে দৈনন্দিন ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং ডেঙ্গুর যে মহামারী আকার ধারণ করেছিল গত বছর আমরা দেখেছি, আমাদের ঢাকাবাসী অনেকে প্রাণহানি ঘটেছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে ডেঙ্গুর ব্যাপারে, মশক নিধনের ব্যাপারে আমরা ক্র্যাশ প্রোগ্রাম নিব এবং আর কোনোদিন যেন ডেঙ্গুর প্রকোপ ঢাকাবাসীকে যেন আক্রান্ত না করে সেই দিকে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় দৈনন্দিন ভিত্তিতে আমরা মশক নিধনের কার্যক্রমকে সফল করে তুলব। আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন, আমরা সরাসরি দেখছিলাম সেখানে। সময় সংবাদে আরও থাকছে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চট্টগ্রামের শাহ আবারত সেতুতে দীর্ঘ যানজট, মিলছে না স্বয়ংক্রিয় টোল আদায়ের সুফল, যাত্রী দুর্ভোগ চরমে। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সরাসরি যাচ্ছে সেখানে। ভিডি 21-2 ধারার সুস্পষ্ট লঙ্ঘন, এই বিষয়ে আমরা অভিযোগ করলেও নির্বাচন কমিশন থেকে এই পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করা হয় নাই। বিগত 12 জানুয়ারি 41 নম্বর ওয়ার্ডের বন্দা গার্ডেনের সামনে থেকে আনুমানিক বেলা 3টার সময় ওয়ারি থানা পুলিশ ধানের শীষের পোস্টার লাগানোর সময় 4 জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে উঠিয়ে নেয় এবং একই দিনে প্রচারণার চালানোর সময় নয়াবাজার এলাকা থেকে পুলিশ ফিরুজ আলী নামক একজন যুবদল নেতাকে পিটিয়ে গুরুতর আহত করে। তাছাড়া একই দিনে 85 নম্বর ওয়ার্ডের 85 জনে, ওয়ারি থানার 41 নম্বর ওয়ার্ডের ওয়ারি স্ট্রিটে, হাজারিবাগ থানার 22 নম্বর ওয়ার্ডে, 14 জানুয়ারি 22 নম্বর ওয়ার্ডের বিডিআর 1 নম্বর গেটের পশ্চিমে পোস্টার লাগানোর সময় শাসক দলের লোকজন ধানের শীষের প্রার্থীর লোকজনকে মারপিট করে এবং অনেক জায়গায় পুলিশকে পুলিশের কাছে সমর্থন করে। 15 জানুয়ারি ধানমন্ডি জিগাতলা নিউ মার্কেট কলাবাগান এলাকায় গণসংযোগ করে আমাদের প্রার্থী প্রচার প্রচারণা শেষে বাসায় ফেরার পথে বিএনপি কেন্দ্রীয় সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেরুন নিসার
নির্বাচনী অফিস ও তার বাড়িতে বারবার হামলা গুলি ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ ও কাউন্সিলর প্রার্থীর লোকেরা। হামলায় প্রার্থীর ছেলেসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। বিএনপির প্রার্থীর ছেলে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচন আচরণবিধি অনুযায়ী মেয়র প্রার্থীর প্রতিটি থানায় একটি মাত্র নির্বাচনী ক্যাম্প স্থাপন করার কথা, অথচ নৌকা মার্কার পক্ষে প্রতিটি থানায় একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং ফুটপাত দখল করেও ক্যাম্প স্থাপন করা হয়েছে, এখনও আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। বিগত 25 জানুয়ারির সন্ধ্যায় পুরানো ঢাকায় হস্তি দালানের মেইন গেটের সামনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা 10-15 জন সন্ত্রাসী, ধানের শীষের মাইক ভাঙচুর ও প্রচার কাজে নিয়োজিত প্রচার কর্মী ও রিক্সা চালককে মারধর করে। বিগত 26 জানুয়ারির ঘটনা আপনাদের সবাই জানা এবং দেখেছেন। মেয়র প্রার্থী ইশাক হোসেন গণসংযোগ শেষে বাসায় ফেরার পথে দুপুরে 12:30টার দিকে 39 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল উইমেন্স কলেজের বিপরীত পাশে একটি নির্মাণাধীন ভবনে স্থাপিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুকনউদ্দিনের নির্বাচনী ক্যাম্প থেকে লাঠি রড হকি স্টিক নিয়ে আমাদের প্রার্থীসহ 3 নেতাকর্মী এবং থাকে সাথে থাকা সাংবাদিকদের উপর বেপরোয়া হামলা শুরু করে। তাদের কয়েকটি গ্রুপ ওই ভবনের দ্বিতীয় তলা থেকে গুলিবর্ষণ ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। আপনারা এইগুলো রাজধানীর গোপীবাগে ইশাক হোসেনের বাসায় বিএনপি ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানী সহ দেশের উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের জনপদ, সেই সঙ্গে ঝালকাঠি ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এদিকে শৈত্যপ্রবাহ বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা, অনেকে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষ। সকালে তেঁতুলিয়ায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকালের চেয়ে তাপমাত্রা একটু বাড়লেও কমেনি শীতের তীব্রতা। এদিকে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন 1200-এর বেশি চীনা নাগরিক, এদের মধ্যে 83 জন নিজ দেশে ভ্রমণে থাকায় কর্মস্থলে ফেরার বিষয়ে উদ্বেগ বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বর্তমানে কর্মরত শ্রমিকদের চীনে ভ্রমণে নিরুৎসাহিত করছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। পটুয়াখালীর 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। প্রথম থেকেই এই প্রকল্পের কর্মকর্তা ও শ্রমিক হিসেবে যুক্ত আছেন সহস্রাধিক চীনা নাগরিক। বরিশাল বিভাগের আরও কয়েকটি প্রকল্পেও কাজ করছেন চীনা শ্রমিকরা, তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারীরাও। সম্প্রতি চীন থেকে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, বিশেষ করে চীনা নাগরিকরা বিভিন্ন সময় দেশে ভ্রমণ করছেন। এই অবস্থায় ভাইরাস সংক্রমণ রোধে শ্রমিকদের দেশটিতে ভ্রমণ নিরুৎসাহিত করছে স্বাস্থ্য বিভাগ। আমাদের পটুয়াখালীর সিভিল সার্জনের মাধ্যমে সেখানকার কর্তব্যরত চিকিৎসককে আমরা ওখানকে একটা ওরিয়েন্টেশন সভা এবং অবহিতকরণ থেকে পরামর্শ দিতে চাই যে আপনারা এই মুহূর্তে যদি চীনে যান তাহলে আপনারা আক্রান্ত হইতে পারেন, সাথে সাথে আমাদের দেশেও এই রোগটা ছড়ায় আসতে পারে। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের 6 জেলায় জেনারেল হাসপাতালে স্থাপন করা হবে আইসোলেশন ইউনিট। আর করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যেহেতু তারা ওখানে কাজ করে, এটা আমাদের জন্য একটা রিস্কের ব্যাপার, সেই কারণে আমরা সেই ধরনের সবকিছু চিন্তা করেই কিন্তু আমরা এখানে একটা করোনা ভাইরাসের জন্য একটা ইউনিট আমরা করেছি। সেখানে আপাতত পাসবেড দিয়ে শুরু করতেছি, আমাদের ভেন্টিলেটর সাপোর্ট সবই থাকবে। আমাদের দেশের একজনের জ্বর হইলে সেটা যে করোনা ভাইরাস তা না, আমরা তাকেই সন্দেহ করব যদি কেউ এইরকম, যে সমস্ত দেশে করোনা ভাইরাস পাওয়া গেছে বিশেষ করে চায়না থেকে যদি কেউ এরকম জ্বর নিয়ে বাংলাদেশে আসে। বরিশাল বিভাগে একাধিক প্রকল্পে প্রায় 1600 চীনা নাগরিক কর্মরত আছেন, এর মধ্যে 1200-এর বেশি শুধুমাত্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। এ প্রকল্পের 83 জন শ্রমিক ছুটিতে চীন ভ্রমণে রয়েছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গুলশানে আতিকুলের প্রচারণায় আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতি ভাঙচুর, ঐতিহ্য রক্ষা ও সুশাসনের অঙ্গীকারে তাপসের ইশতেহার। ভোট সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসী সহ বহিরাগত জড়ো করার বিষয়টি উদ্বেগজনক, আবারও বললেন ওবায়দুল কাদের, ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান।
উন্নয়নের ধারা অব্যাহত থাকলে 2024 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বাংলাদেশ। বিডিএফ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং ই পাসপোর্টের কার্যক্রম শুরু হলেও অব্যবস্থাপনার অভিযোগ, আবেদনকারীদের অবকাঠামো সমস্যা ও নিরাপত্তা বিবেচনায় ধীরগতি, শিকার অধিদপ্তরের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সমসংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপে। ছাড়ে মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন, কার্ড স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16249। সঙ্গে থাকুন সময়।